হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন আর সবাই নিরাপদে আছেন। তো আজকের ব্লগটা কিন্তু চিরাচরিত ব্লগের মতো না, আজকে এটা হচ্ছে বহু পুরানো একটা ব্লগ। এই গাড়ির যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা আজকেরই রেকর্ড করা। তো আজকে ভাবলাম আমার পুরনো কিছু রেসিপি আছে, সেটা হচ্ছে একদম মনে করেন যে আমার ব্লগের শুরুর দিকে, সেটা ভাবলাম রেসিপিগুলো আমার অনেক ভালোই ছিল তো কেউ দেখেনি, তো ভাবলাম আমার যারা নতুন ফ্যামিলি মেম্বার হয়েছেন আপনাদের সাথে শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগবে। যেহেতু সামনে রোজা আসছে, আবার এটা সামার টাইম, তো কিছু রিফ্রেশিং ফ্রুটস আইটেম লাইক ফ্রুট চাট আর শরবতের রেসিপি শেয়ার করি। তো আজকে আমি আপনাদের সাথে গুনে গুনে পাঁচটা শরবতের রেসিপি শেয়ার করবো, যেগুলো অবশ্যই রোজার মধ্যে তো আপনাদের ভালো লাগবেই। আবার যে সামার চলে আসছে, এটা আপনারা যে কোনো টাইমে করে খেতে পারেন বা বাড়িতে গেস্ট আসলে এটা করে খাওয়াতে পারবেন। সবার আগে যেটা করছি সেটা হচ্ছে স্পার্কলি লেবুর জুস বা স্পার্কলিং লেমনেড। তো তার জন্য যেটা করেছি, আমি লেবু কেটে নিয়েছি, আমি এখানে 4 পিস লেবু নিয়েছি। আর এটা হচ্ছে লেবুর টকটা যার যার উপর ডিপেন্ড করে, বাট একটু চেষ্টা করবেন গন্ধওয়ালা লেবু দিতে, তাহলে এটা কঠিন মজা হয়। আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি কিছু মিন্ট মানে পুদিনা পাতা। তো পুদিনা পাতা আর লেবুটাকে আমি চিনি দিয়ে এটাকে খুব ভালো করে একটু থেতো করে নিব। আর এই জুসটা ইফতারের পর খেলে যে কী রিফ্রেশিং লাগে, আপনারা যদি করে খান তাহলে বুঝবেন। আর আপনারা চিন্তা করবেন যে কী ব্যাপার নাদিরাপা এত পুরানো ব্লগ শেয়ার করছে, নতুন ইফতারের ব্লগ। ইফতারের কঠিন কঠিন কিছু ব্লগ আমি তৈরি করেছি, ইনশাল্লাহ সামনেই এই সপ্তাহ থেকেই শুরু করব বা নেক্সট উইক, কারণ এই সপ্তাহে আমি অনেক বিজি। আগেই বলেছি আমরা পহেলা বৈশাখের অনুষ্ঠান করছি, সেটার জন্য আমাকে অনেক অনেক মিষ্টি বানাতে হবে, তো সব মিলিয়ে আমি অনেক বিজি। তো ইনশাল্লাহ আমি মিষ্টির রেসিপি বলেন ইফতারের রেসিপি সব শেয়ার করব। তো এখানে কী করেছি সেটা বলি, আমি কিন্তু লেবু আর হচ্ছে মিন্ট আর চিনি দিয়ে খুব ভালো করে থেতো করে নিয়েছি, যাতে মিন্ট যেই পুদিনা পাতার যে জুসটা সেটা যাতে বের হয়ে যায়। তারপরে আমি এখানে একটু মানে কী বলবো পানি দিয়েছি। পানি দেওয়ার পরে তার মধ্যে আমি মোস্ট অফ দ্য যেই মানে কী বলবো ড্রিঙ্ক না মানে লিকুইডটা দিয়েছি, সেটা হচ্ছে স্পার্কলিং ওয়াটার। এটা কিন্তু প্লেন স্পার্কলিং ওয়াটার, যেহেতু আমি চিনি দিয়েছি সেই জন্য এটার মধ্যে আমি মানে কোনো মানে প্লেন যেই স্পার্কলিং ওয়াটার আছে সেটাই দিয়েছি, যেটাকে অনেকে সোডা ওয়াটার নামে চেনে। তো এটা করে খাবেন মানে রোজার শেষে একটা মিন্টের একটা ফ্লেভার আসবে, আর আমরা তো সবাই কী বলে সেটাকে লেবুর শরবত খেয়ে থাকি, তো সব মিলিয়ে কঠিন একটা অবস্থা। তো এটা খেয়ে দেখবেন, তো এটা ফাইনাল লুক দেখাচ্ছি, ফাইনাল লুক দেখলেই আপনার মনে হবে আপনি এক সিপ খেয়ে নেন, এত সুন্দর হয়েছে এটা। আর আমি যতবারই শরবত তৈরি করি আমি খাই, আর খাই বলতে যেটা কি বুঝিয়েছে আমি ফাইনাল লুক নেওয়ার আগেই খেয়ে ফেলি এরকম একটা অবস্থা। তো এত সুন্দর করে শরবতটা তৈরি করেছি, একটু যদি গার্নিশ না করি, একটু ডেকোরেশন না করি তাহলে কেমন হলো বলেন? তো সেই জন্য লেবু স্লাইস করে নিচ্ছি। আর আজকে আমার এই ব্লগটা আপনাদের কেমন লাগছে মানে লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। জানি না, যদি এটা অনেক পুরনো একটা ব্লগ, আমার চ্যানেলের একদম প্রথম দিকে বললাম যেটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম রোজা যেটা ছিল সেটা হচ্ছে সেই রোজার আগে করায়, সামার টাইম ছিল যেহেতু। তো এই যে রেডি, চলেন একটা ফাইনাল লুক দেখাই। এই যে দেখেন কঠিন মজার স্পার্কলিং লেবুর শরবত বা স্পার্কলিং লেমনেড রেডি। কঠিন 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 মানে কী বলবো, একবার হলেও খেয়ে দেখবেন। তো যাই হোক, এখন চলে যাব আমাদের দ্বিতীয় রেসিপিতে। দ্বিতীয় রেসিপিটাও খুবই ইজি, অনেকটা এটার মতোই, বাট ওইটাতে একটু ইঙ্কিরি বিঙ্কিরি করবো হচ্ছে স্ট্রবেরি দিয়ে। তো চলেন, আর সেই দিন এই যেদিন এই ব্লগটা আমি রেকর্ড করেছি বৃষ্টি হচ্ছিলো গুড়ি গুড়ি, আর আমিও কাছ থেকে এসেই শুরু করেছি। তো যাই হোক, আজকে এখন তৈরি করব হচ্ছে স্ট্রবেরি আর মানে এটা হচ্ছে নর্মালি যেটা বলবো হচ্ছে স্ট্রবেরি লেমনেড। তা আমি এটাকে আমি একটু নাম দিয়েছি স্ট্রবেরি স্পার্কল লেমন জুস, মানে একটু বাংলা দেওয়ার চেষ্টা করেছি, যদিও সাউন্ডস রিয়েলি উইয়ার্ড, বাট এটা হচ্ছে মেনলি স্পার্কলিং স্ট্রবেরি লেমনেড। তো বিশেষ কিছুই না, প্রথমে যেটা করছি একটু ডেকোরেশন কেটে নিলাম, মানে ডেকোরেশন তো এটা শুধু শুধু আর কি সময় নষ্ট হয়ে নেবে। তা আমি এখানে কিছু স্ট্রবেরি কাট করে নিয়েছি, র্যান্ডম চপ করে নিয়েছি, এটা কোনো মানে স্পেসিফিকভাবে কাটতে হবে যেরকম কিছু না। তো স্ট্রবেরি কেটেছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেবু, আর লেবুগুলোকে আমি এখানে একটু চিপে দিব, আবার থেতো করেও দিব। আর স্ট্রবেরি আর লেবুর কম্বিনেশনটা খুবই মজা, আর এখন বাংলাদেশে বলেন বিশ্বের সব দেশেই স্ট্রবেরি পাওয়া যায়।
আর এই শরবতটা যে শুধু বড়রা পছন্দ করবে তা না, ছোটরা কিন্তু খুবই ভালোবাসবে। স্পেশালি যদি কেউ স্ট্রবেরি খুব পছন্দ করে তাদের জন্য এটা হচ্ছে পারফেক্ট। আর বাচ্চারা ধরেন যখন স্কুল থেকে আসে, সামার টাইমে একটু বাইরে খেলতে যায়, বাইরে থেকে আসে খুব টায়ার্ড হয়ে যায়, এরকম একটু করে দিবেন, খেতে খুবই 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 পছন্দ করবে। আমি আমার আজকে দুইটা রেসিপিতে স্পার্কলিং ওয়াটার ইউজ করেছি, যেটা হচ্ছে সোডা ওয়াটার। যদি চান সোডা ওয়াটার ইউজ করতে পারেন, আর যদি না চান তাহলে যেটা করবেন আপনারা পানি ব্যবহার করবেন। আর তারপরও যদি মনে করেন যে না সোডা ওয়াটার খেতে চাচ্ছি এরকম এরকম আমাদের কাছে ধারে নেই, তাহলে একদম প্লেন সিম্পল স্প্রাইট ইউজ করবেন, বাট ওটার মধ্যে কোনো চিনি দিবেন না, যেহেতু স্প্রাইটে অলরেডি চিনি দেওয়া থাকে। তো এটাও আমি আগের প্রসেসেই করলাম, লেবু চিনি আর স্ট্রবেরিটাকে থেতো করে নিয়েছি, তারপরে সেটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্পার্কলিং ওয়াটার উইচ ইজ সোডা ওয়াটার। তারপরে খুব ভালো করে নাড়বেন। আগে বললাম যদি ভাবেন যে আপনাদের কাছে সোডা ওয়াটার নেই, তাহলে আপনারা এটার মধ্যে একদম স্ট্রেট সেভেন আপ, তারপরে হচ্ছে যেটাকে বলে স্প্রাইট বা আদার যেই ড্রিঙ্কগুলো আছে এরকম সাদা ধরনের, সেটা ব্যবহার করতে পারেন, কিন্তু ওটার মধ্যে কোনো চিনি দিয়ে না, তাহলে ওটা খেতে খুব বেশি মিষ্টি হয়ে যাবে, ভালো লাগবে না। তো যাই হোক, এই যে দেখেন এটাও রেডি হয়ে গেছে। এটার মধ্যে আমি এখন স্ট্রবেরি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর তার সাথে অবশ্যই বরফ তো দিতেই হবে। আর আমি কিন্তু প্লেন কিছু পানিও ব্যবহার করছি, কারণ যদি চান প্লেন পানি দিতে পারেন একটু একটু, আর যদি না চান তাহলে না দিলেও হবে। তো আমি প্লেন পানিও দিয়েছি আবার স্পার্কলিং ওয়াটারও দিয়েছি, দুইটা মিক্স করেই দিয়েছি। যাই হোক, এটাও রেডি হয়ে গেছে, এটাকেও ডেকোরেশন করব। ডেকোরেশন করব হচ্ছে স্ট্রবেরি দিয়ে। তো আমি জানি না কেন বলছি ডেকোরেশন, যেটা হচ্ছে স্ট্রবেরি, এটা হচ্ছে স্ট্রবেরি আর হচ্ছে লেমন দিয়ে যেই লেমনেড, সেই জন্য এটা কি স্ট্রবেরি আর লেমন দিয়েই আমি এটাকে গার্নিশ করে নিচ্ছি। তো ঠিক আছে, এটারও একটা ফাইনাল লুক এখন আপনাদের সাথে শেয়ার করব। আর আমার এই রেসিপিগুলো আমার খুব মানে কি বলবো মন থেকেই করা ছিল, বাট জানি না হয়তো অনেক পুরানো বলে হয়তো বা দেখা হয়নি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর যেহেতু আজকে বাংলাদেশের শববেরাত, সবাই খুব বিজি থাকবে রাতের বেলা ঘুম ঘুম চোখে, তো এরকম শরবত দেখলে হয়তো বা খেতে ইচ্ছা হবে, সেই জন্য শেয়ার করলাম পুরান ভিডিওটাকে। এই হচ্ছে আমাদের স্ট্রবেরি স্পার্কল লেমন জুস অথবা স্ট্রবেরি স্পার্কলি লেমনেড রেডি। দেখতে কিন্তু কঠিন হয়েছে, খেতেও দুর্দান্ত হয়, খেয়ে দেখবেন। তো আমি নেক্সট যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে খুবই সিম্পল, বাট এটা আমাদের পেটের জন্য কঠিন ভালো। রোজার মধ্যে তো অনেক ভাজা পোড়া খায়, অনেকের খুবই মানে সমস্যা টমস্যা হয়, লাইক পেটে গ্যাস হয়, বাথরুমের সমস্যা এই নিয়ে, তো তাদের জন্য এটা হচ্ছে খুব পারফেক্ট একটা রেসিপি, সেটা হচ্ছে পেঁপের শরবত। পেঁপের শরবত পার্সোনালি আমার খুবই পছন্দ, বাট পেঁপের শরবত আমি যখন খাই আমি ওটার মধ্যে অ্যাপল সাইডার ভিনিগার দিই, বাট আমি এটার মধ্যে অ্যাপল সাইডার ভিনিগার দিব না। এটা হচ্ছে আমি জাস্ট দুইটা ইনগ্রিডিয়েন্টস দিব, দুইটা বলতে মানে চিনিও দিব, মানে মেন যে জিনিস হচ্ছে পেঁপে, বিট লবণ আর চিনি, দ্যাটস ইট, আর কিছু দিতে হবে না। দিয়ে এটাকে আইস দিয়ে বাইস ছাড়া ব্লেন্ড করে পর আইস দিয়ে দিবেন। এছাড়াও যদি আপনারা এটা একটু ডিফারেন্ট ওয়েতে খেতে চান, তাহলে পেঁপের সাথে একটু করে আপনারা অ্যাপল সাইডার ভিনিগার দিয়ে দিবেন, সেটা আপনাদের পেটের জন্য অনেক ভালো। যাদের মনে করেন যে কনস্টিপেশনের সমস্যা আছে তাদের জন্য তো এটা একদম খুব ভালো একটা ড্রিঙ্ক বলবো। ইফতারের পরপর খাবেন বা ইফতারের পরে সেহরির আগে ইন বিটুইন খেয়ে নেবেন, এটা খুবই ভালো একটা খাবার। পেঁপে আমার অল টাইম ফেভারেট, পেঁপে এরকম পেঁপের জুস খেতে আমার খুবই ভালো লাগে। তো এই যে আমি এখানে খুব সামান্য পরিমাণে বিট লবণ দিয়েছি, স্বাদ মতো চিনি দিয়েছি, আর যেহেতু পেঁপেটা খুবই মিষ্টি ছিল আমি কিন্তু পেঁপেতে খুব বেশি চিনি দিইনি। আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, উইচ ইজ এক কাপের মতো পানি দিব, দিয়ে এটাকে জাস্ট ব্লেন্ড করবো, দ্যাটস ইট। এই শরবতটা খাবেন, খুব সিম্পল বাট খুবই কি বলবো এটার মধ্যে হেলথ বেনিফিট খুব ভালো আছে, স্পেশালি বাড়ির যারা বয়স্ক মানুষজন আছে তাদেরকেও খেতে দিবেন, তাদের জন্য এটা খুবই ভালো। কারণ ভাজা পোড়া খেয়ে দেখবেন পেটে খুব গ্যাস হয়, পেটে জ্বালা পোড়া হয়, আমার তো আমি তেল খেতেই পারি না, আমার একদম ইমিডিয়েটলি হার্টবার্ন শুরু হয়ে যায়, তো সেই জন্য আমি এই টাইপের শরবত খেতেই বেশি পছন্দ করি। তো যাই হোক, আমাদের পেঁপের শরবত রেডি হয়ে গেছে, তো এটারও একটা ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করি। আসলে সব যখন আমি রেসিপি করি আমি ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করি, কারণ ফাইনাল লুকটা দেখলে আপনারা বুঝবেন যে ফাইনাল আপনারা যখন তৈরি করবেন এটা দেখতে কেমন হবে, মানে একটা আইডিয়া জাস্ট। তো যাই হোক, এটাও রেডি হয়ে গেছে। তো আমার আপকামিং ব্লগগুলো মানে দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন, কারণ আমি কঠিন কিছু মানে রমজানের রেসিপি করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব।
আমি ওয়েট করছিলাম সবাই বরাদ্দটা যাক, তারপর থেকে আমি আমার রোজার রেসিপিগুলো যে প্রিপারেশনগুলো করছি করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য এই যে আজকে বাংলাদেশে সবাই রাত চলে গেল, আমাদের এখানে গতকাল গেছে, তো ইনশাল্লাহ এই উইক থেকেই আমার রমজানের প্রিপারেশনের ব্লগ, রমজানের রেসিপি শুরু করব। তা এখন হচ্ছে আমার, এটা হচ্ছে নাম্বার ফোর্থ, সেটা হচ্ছে জিরা পানি তৈরি করব। জিরা পানি আমি শিওর আপনারা সবাই তৈরি করতে পারেন, তো আমি কীভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি জিরা পানি তৈরি মানে করার আগে ফ্রেশ একটু জিরা টেলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। যেটা বলবো সত্যি কথা, একদম জিরা পানিটা পার্সোনালি আমি অত ফ্যান না, আপনাদের ভাইয়া অত একটা ফ্যান না, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। জিরা পানি আমি খাই বাট খুবই অল্প। এই জিরা পানি দিয়ে কখনো ফুচকা খেয়েছেন নাকি আপনারা, খেয়ে দেখবেন। আর এই জিরা পানির মধ্যেও যদি চান এক্স্যাক্টলি সেম ওইতে মিক্সচারটা তৈরি করবেন, এই মরিচ পুদিনা পাতা দিয়ে আর জিরা আর তেঁতুল টেঁতুল দিয়ে, তার মধ্যে যদি স্প্রাইট দিয়ে দেন সেটা কিন্তু খেতে খুবই মজা হয়। ওটার সাথে কোকো মিক্স করতে পারেন, তাহলে ওটা হবে হচ্ছে যে মশলা কোক, ওটা খেতে খুব ভালো হয়। তো এনিওয়ে ওসব রেসিপি পরে একদিন শেয়ার করব। তো এখানে আমি জিরাটাকে খুব ভালো করে মিক্স করে কুটি নিয়েছি। এখন যেটা করব, তো জিরাটাকে নামিয়ে রেখে এখানে আমি একটা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচের ঝালটা যার যার নিজের প্রেফারেন্স, কে কতটা খাবেন, আমি অতটা ঝাল খাই না। তারপরে এখানে আমি ছোট দেখে একটা কাঁচামরিচ নিয়েছি। এখানে আমি নিলাম হচ্ছে অল্প একটু পুদিনা পাতা, লাইক 1 টেবিল চামচের মতো পুদিনা পাতা। তো যাই হোক, পুদিনা পাতা আর মরিচটাকে আমি খুব ভালো করে থেতে করে নিচ্ছি। আপনারা যদি চান এই সেম প্রসেসটা কিন্তু ব্লেন্ডারে করতে পারেন, জাস্ট জিরাটা একটু ভাজা করে নেবেন, তাহলে খুব সুন্দর গন্ধ হয়। আর এখানে আমার যেটা লাগবে সেটা হচ্ছে তেঁতুলের মার। তো আমি এখানে 1 গ্লাসের জন্য যতটা চিনি লাগে দিয়ে দিলাম, তার সাথে আমি এখন দিয়ে দিব হচ্ছে তেঁতুলের মার। তেঁতুলের মার বেশি দিব না, এখানে আমি 2 টেবিল চামচ দিব। আর এখানে আরেকটা কথা বলে দিই, এই শরবতটা কেউ ইফতার করে মানে রোজা খুলেই যে পানি খাই মানে শরবত দিয়ে খাই, মানে রোজা খোলাতে এই শরবতটা কেউ খাবে না, তাহলে কিন্তু খুবই সমস্যা হবে। সমস্যা হবে, অ্যাসিড হবে পেটে, যেহেতু তেঁতুল আছে, এটা একটু টক জাতীয় খাবার, সেই জন্য রোজা খুলে এটা খাবেন না। রোজা ইফতার টিফতার করবেন, তারপরে ধরেন ইফতারের পর তো একটু বসে বসে মনে হয় যে একটু ইফতার খাই, মানে এটা দেখবেন ইফতার খাওয়ার 1-1.5 ঘন্টা পরে মনে হচ্ছে একটু একটু কিছু জানি খাই এরকম মনে হয়, তখন এই জিনিসটা খাবেন, খেতে ভালো লাগবে। কিন্তু ইফতার খাওয়ার রোজা খুলবেন যে এই শরবত দিয়ে, সেটা প্লিজ করবেন না, আমি সেই জন্য আপনাদেরকে বারবার না বলে দিচ্ছি। তো যাই হোক, এই যে দেখেন আমাদের এটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এটা আপনি যদি চান ছেঁকে নিতে পারেন, আর যদি না চান তাহলে না ছাকলেও হবে। তা আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আর এই শরবতটা যে খুব বেশি ঘন হয় তা না, একটু পাতলা হয়। তো সব মিলিয়ে বেশি মানে স্পেশাল কিছু না, শুধু পুদিনা আর মরিচটাকে একটু থেতো করবেন, জিরা গুঁড়ো তেঁতুল, দ্যাটস ইট, ডান। আর এটার মধ্যে দিবেন হচ্ছে বিট লবণ। বিট লবণ দিলে দেখবেন একদম সিরিয়াস, আমার তো মাঝে মাঝে জিরা পানি দিয়ে মনে হয় একটু ফুচকা খেলে ভালোই লাগবে। তো আপনাদেরকে এরকম কারো মনে হয় নাকি আমাকে বলবেন, কারণ জিরা পানিটা আমার অনেক মনে হয় যে ফুচকার পানির মতো হবে, পাতলা টাইপের। তো যদি চান এটার মধ্যে একটু সুগন্ধি লেবু দিয়ে দিতে পারেন, সেটা হচ্ছে একদম টোটালি আমার নিজের রেসিপি। আপনি যদি চান বাংলাদেশে যে সুন্দর গন্ধলা যে লেবুগুলো আছে, এটা তো আর আমরা আমেরিকাতে পাই না, সেই লেবুর ছিলকা একটু দিয়ে দিবেন, কঠিন গন্ধ হয়, মানে দুর্দান্ত মনে লাগবে খেতে। তো যাই হোক, আমি এই জিরা পানিটাও সার্ভ করে নিচ্ছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনি যদি চান মানে এটা যার যার প্রেফারেন্স ছেঁকে দিতে পারেন, আর যদি না চান না দিলেও সারবে। তা আমি এটাকে ঢেলে এটারও একটা ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করছি। তা আমি তারপরও আপনাদের সাথে মানে আরেকটা কথা আপনাদের সাথে জানতে চাই, আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা রেসিপিগুলো আজকে দেখে অবশ্যই নোটিস করছেন, এটা হচ্ছে আমার আগের কিচেনের করা রেসিপি ছিল। তো এই যে দেখেন কঠিন মজার জিরা পানি রেডি, জিরা পানিটা খেতে ভালোই হয়েছিল। আর এই রেসিপিগুলো আমি যখন করেছিলাম রোজার আগে, তখন কিন্তু রোজা ছিলাম না, তো খেয়েছি মোটামুটি সবগুলো মানে শরবতই খেয়েছিলাম সেদিন, খেয়ে তো একদম পেট কী বলবো যেটাকে ফুলিয়ে ফেলেছি এমন অবস্থা। তিন চার ধরনের শরবত খাওয়া তো মানে সিরিয়াস অবস্থা। তো এই যে দেখেন কঠিন মজার 4 ধরনের শরবত রেডি। তো এটা হচ্ছে আরেকটা রেসিপি, এটা হচ্ছে আনারসের শরবত। তো এই মানে শরবতের রেসিপিটা আমার করা 2 বছর আগে, 2 বছরের আগে করা। হ্যাঁ,
তো এখন দেখছি সবাই এই ড্রিঙ্কটা খাচ্ছে ওয়েট লস করার জন্য, তো আমি নিজে একটু অবাক হয়ে গেছি। তো যাই হোক, এই রেসিপিতে বিশেষ কিছু করা লাগবে না আমার। এটার মধ্যে লাগবে হচ্ছে আনারস, আর লাগবে হচ্ছে লেবু, আর লাগবে হচ্ছে গিয়ে বিট লবণ, আর হচ্ছে আদা। আনারস আদা আমার আমার আনারস তো আমাদের মানে পেটের জন্য ভালো, যদি জ্বর কাশি ঠান্ডা থাকে সেটা তো খুব ভালো উপকার পাবেন, আর আদা তো অবশ্যই পেটের জন্য ভালো। তো এই রেসিপিটা ইফতারের জন্য খুবই ভালো একটা রেসিপি, আপনারা ইফতারে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আনারসটাকে কেটে নিচ্ছি। তো আনারস কেটে এখানে আমি 1 কাপের মতো আনারস নিয়েছি, আর চিনিটা হচ্ছে যার যার নিজের উপর ডিপেন্ড করে, কারণ আনারস যদি মিষ্টি হয় তাহলে চিনি কম দেবেন, আর আনারস যদি একটু টক হয় তাহলে মিষ্টিটা বেশি দিবেন। তো এখানে আমি 1 কাপের মতো আনারস নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি অল্প একটু লাইক 1 ইঞ্চের মতো ফ্রেশ জিঞ্জার কেটে নিচ্ছি, মানে ফ্রেশ আদা কেটে নিচ্ছি, আদার ছিলকাটা জাস্ট ফেলে দিব। আর আদা কিন্তু আমার পেটের জন্য অনেক ভালো, সেই জন্য আদাটা দিয়ে দিবেন, এই জুসটাতে খেতে ভালো লাগে। আর যদি কেউ ওয়েট লুজ করতে চান তাহলে এই সেম শরবতটার মধ্যে 1/2 কাপের মতো শশা দিয়ে দিবেন, শশা দিয়ে ওটাকে মানে ব্লেন্ড করে খাবেন। শুধু ওটার মধ্যে যেটা দিবেন না সেটা হচ্ছে বিট লবণ, আদা, আর হচ্ছে আনারস, আর হচ্ছে 1/2 লেবুর জুস, স্কুইজ করে খুব ভালো করে ব্লেন্ড করবেন, তারপরে সেটা খাবেন। সেটা ওয়েট লুজ করতে খুব হেল্প করে। তো যাই হোক, এখানে আমি লেবু নিয়ে নিচ্ছি, অর্ধেকটা লেবু নিব। আর এই রেসিপিটা যেদিন করেছিলাম সেদিন আমাদের এখানে বৃষ্টি ছিল, হ্যাঁ না, এটা হচ্ছে আগের যে 4টা শরবতের রেসিপি দেখলেন সেটা হচ্ছে একদিনে করা, সে আর এই রেসিপিটা হচ্ছে আরেক দিনের করা। তো এটা এই রেসিপিটা আমার রোজার মধ্যেই করা, মানে রোজার দিনে করা, তখন তো শরবত আর খেতে পাইনি, তখন ইফতারের জন্য ওয়েট করতে হয়েছে। তো এটা হচ্ছে একদম প্রপার রোজা শুরু হয়ে গেছে, তো মাঝের রোজায় এরকম কোনো একদিন হবে রেসিপিটা করেছিলাম। তো আজকে কিন্তু আমি ফ্রুট চাটেরও রেসিপি শেয়ার করব, আর রোজার মধ্যে ফ্রুট চাট হচ্ছে 1 অফ মাই ফেভারিট খাবার, আমি ফ্রুট চাট খেতে খুবই পছন্দ করি, আর ফ্রুট চাটটা আমার কাছে খুব হেলদি মনে হয় সেই জন্য। আর রোজার মধ্যে আপনারা কী ধরনের রেসিপি দেখতে বেশি পছন্দ করবেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ অনেকেরই অনেক ধরনের প্রেফারেন্স থাকে, কেউ ভাজা পোড়া খেতে চায়, কেউ ভাত মাছ খেতে চায়, কেউ কাবাব টাবাব এইসব টাইপের জিনিস খেতে চায়। তো আপনাদের কার কী ধরনের প্রেফারেন্স আছে, কেউ যদি স্পেশাল কিছু দেখতে চান সেটাও বলতে পারেন, যদি একের অধিক বা বেশি সংখ্যক লোক যদি রিকোয়েস্ট করে তাহলে ওই রেসিপিটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো মোটামুটি রোজার একটা বড় ধরনের লিস্ট আমি করেছি, আমি কী কী করব এবার, তো সেগুলো তো ইনশাল্লাহ শেয়ার করবই। তারপর তো মানে রোজার মধ্যে তো অনেক কিছু হয়, রোজার মানে প্ল্যান চেঞ্জ হয়, ইফতার পার্টি হয়, এসব যদি কিছু হয় শেয়ার তো করবই। আসলে এবার রোজাটা আমার জন্য খুবই 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 মানে ডিফারেন্ট, জাস্ট বিকজ এবছরেই প্রথম আমার আব্বু আমার সাথে নেই, মানে কি বলবো, মানে আমার আব্বুকে ছাড়া এটা হচ্ছে আমাদের সবার প্রথম রোজা, যেটা আমার জন্য খুবই পেইনফুল। রোজার জন্য যখনই কিছু করছি খুব ঘুরে ঘুরে আব্বুর কথা খুব মনে হচ্ছিল, কারণ প্রতিবারই আব্বু রোজার আগেই জিজ্ঞাসা করবে রোজার বাজার করা হয়েছে নাকি, রোজা কে কে রাখবে, রোজা শুরু হয়েছে নাকি, সব জিজ্ঞেস করতো, সেই জন্য খুব কষ্ট লাগছে। আল্লাহ, তো যাই হোক, এই যে দেখেন আনারসের শরবত রেডি, ডেকোরেশন দিয়েছি একটু এটার মধ্যেও। তো এখন যেটা করবো সেটা হচ্ছে ফ্রুট চাট। ফ্রুট চাট অনেকেই অনেকভাবে করেন, তা আমি একদম অথেন্টিক উপায় কীভাবে করে সেটাই শেয়ার করি। ফ্রুট চাট মানে এই না যে ফ্রুটের মধ্যে একটু চাট মশলা দিলেই হয়ে গেল, আসলে তা না। তো ফ্রুট চাটের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি কিনা খেয়াল নেই, বাট এটা যেহেতু আমি আগে করেছি ভাবলাম এটাও শেয়ার করে ফেলি। তো এখানে আমি আমার পছন্দ মতো সব ফ্রুটস নিয়ে নিয়েছি। ফ্রুট চাটে কখনও আম দিয়ে খেয়েছেন নাকি জানি না, খেয়ে দেখবেন খুবই মজা লাগে। আর আমি ফ্রুট চাটে এই ধরনের ফ্রুটসগুলো দিয়ে খেতে ভালোবাসি, কারণ অনেকে বাঙ্গি তরমুজ এইসব দিয়ে দেয়, স্কোয়াশ দেয়, ওই ফ্রুট চাটটা খেতে আমার ভালো লাগে না। তো আমি এখানে আপেল নিয়েছি, এখানে আমি পিচ নিয়েছি, কলা নিয়েছি, আঙুর নিয়েছি, আম নিয়েছি, স্ট্রবেরি নিয়েছি। তো আমি সবগুলো ফ্রুটস ছোটো ছোটো বাইট সাইজ করে কেটে নিচ্ছি, ও অনেকেই দেখবেন ধাব্বা ধাব্বা বড়ো বড়ো করে দেয়, সেটা আমার খেতে ভালো লাগে না।
আমি ছোট ছোট যাতে চামচ দিয়ে উঠিয়ে খাওয়া যায় এরকম নিলাম। তো সবগুলা ফ্রুটস আমি সুন্দর মতো কেটে নিয়েছি। এখন এটার মধ্যে একে একে দিব হচ্ছে আমার কঠিন মজার চাট মশলা আর কী কী দিচ্ছি দেখাচ্ছি। আর এখানে আমি আরেকটা ছোট্ট একটা মানে টিপস আপনাদের সাথে শেয়ার করি, ফ্রুট চাটে কলাটা আগে আগে দিয়ে দিবেন না, তাহলে যেটা হয় যখন আপনি ফ্রুট চাটের মশলা টশলা দিয়ে মাখাবেন কলাটা একদম মাসি হয়ে কালো হয়ে যায়, সেই ফ্রুট চাট খেতে আমার ভালো লাগে না। আর আমি শিওর আপনাদের বাসায় যদি গেস্ট আসে বা আপনারা ইফতারের সময় সেটা যদি মানে খাবারতে নিয়ে বসেন সেটা অ্যাপেটাইজিং না, মানে যদি দেখতে ভালো না লাগে তাহলে সেটা তো খেতেও ভালো লাগবে না, তাই না? তা আমি কিন্তু আমার ফ্রুট চাটে লেবু দিই, তো এখানে একটু লেবু কেটে নিচ্ছি। আর ফ্রুট চাটে চিনি দিব আজকে। যদি আপনাদের বাসায় মধু থাকে মধু দিয়ে ফ্রুট চাটটা করে দেখবেন, খুবই ইয়ামি লাগে, আমার কাছে খুব ভালো লাগে। আমি কিন্তু নর্মাল ওয়েতে যখন করি আমি ফ্রুট চাটে মধুটা দিতেই বেশি প্রেফার করি, আমার কাছে ভালো লাগে। তা আমি এখন ফ্রুট চাটে দিয়ে দিব হচ্ছে চিনি, আর আমি খুব অল্প পরিমাণে চিনি দিব, যেহেতু আমি যে ফ্রুটসগুলো নিয়েছি মোটামুটি সবগুলোই খুব মিষ্টি, সেই জন্য আমি এখানে অল্প একটু দিয়ে দিলাম হচ্ছে চিনি। আর তার মধ্যে দিব হচ্ছে আমি চাট মশলা, আর এখানে আমি চানা চাটের যে মশলাটা সেটা ইউজ করেছি, মানে চানা চাট না, এটা হচ্ছে একদম চাট মশলা, যেটাকে দেখবেন বাজারে যখন কিনতে যান তখন দেখবেন ফ্রুটের উপরে দেওয়ার জন্য এক ধরনের চাট মশলা পাওয়া যায়, পাকড়ের উপরে দেওয়ার মতো এক ধরনের চাট মশলা পাওয়া যায়, চানার উপরে দেওয়ার জন্য আরেক ধরনের চাট মশলা পাওয়া যায়। আমি ওইরকম কিছুই নিই, আমি এটা হচ্ছে জাস্ট চাট মশলা, মানে যদি প্যাকেটটা দেখাতে পারলে ভালো হতো। তো কোনো এক সময় আমি রিসেন্টলি যদি কিনতে যাই তাহলে আমি শেয়ার করব। তো ঠিক আছে, এখানে দিয়ে দিলাম হচ্ছে চাট মশলা, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি লেবু জুস দিয়ে দিচ্ছি। আর কিছুই করার নেই, খুব ভালো করে এটাকে মাখাবো। মাখানোর পর রেডি হয়ে গেছে, সার্ভ করে ফাইনাল লুক দেখাবো। তো এই যে এটা হচ্ছে বিট লবণ, আমি অল্প একটু বিট লবণ দিব, যদিও চাট মশলার মধ্যে বিট লবণ দেওয়া আছে তারপরও আমি অল্প একটু বিট লবণ এখানে দিয়ে দিব। তো যাই হোক, আজকে ব্লগটা কেমন লেগেছে, আর অনেক কথা বলে ফেললাম। তো যাই হোক, মানে আশা করছি আমার এই ব্লগটা আপনাদের ভালো লেগেছে, ভালো মানে লেগেছে কি না আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো আজকে আর কথা বাড়াচ্ছি না, ইনশাল্লাহ সামনে দেখা হবে ইফতারের কঠিন সব রেসিপি নিয়ে, রমজানের প্রিপারেশনের কিছু ব্লগ নিয়ে, আর আমার ডেইলি লাইফে যা করছি সব তো শেয়ারই হবে। তো টিল দেন সবাই ভালো থাকবেন, আমার আমার পরিবারের জন্য তো অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো তার আগে চলেন চাটের একটা ফাইনাল লুক দেখি, দেখতে দেখতে বিদায় নিয়ে নিই।